প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলার গাংনী থানার বামুদি গরুর হাট। প্রিয় দর্শক, এই গরুর হাটটি প্রতি শুক্রবার বসে। আজকে আপনাদের দেখাবো এই গরুর হাটে খামার উপযোগী বেশ কিছু গরু। চলেন আমরা আপনাদের দেখাতে থাকি এবং গরুর দাম সম্পর্কে ধারণা দিই। প্রিয় দর্শক, এই যে দেখেন একটি একটি দেশাল ক্রস বিটের একটি গরু, এই যে দেখেন চমৎকার দেশাল ক্রস বিটের গরু। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। গরু আনছিলেন কয়টা আজকে? গরু তিনটে আছেন ভাই। গরু বাজার ডাউ এলে দুটো বেঁচেছেন, একটা আছে ভাই। দুইটা বেঁচেছেন, একটা আছে, ঠিক আছে। এটা বয়স কেমন হবে ভাই? এক দেড় বছর হবে না? দেখুন না, দুইটা দাঁত, তার তো আড়াই বছর তিন বছর হবে। এক বছরে কি আপনার দুই দাঁত হয়? কে বলে আপনাকে? আচ্ছা যাও, এটা দাম চাচ্ছেন কত? এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে গরুটি থেকে আড়াই মন মাংস আসতে পারে ভাই। ছাড়া যাবে কত হলে? কত হলে ছাড়বেন? প্রিয় দর্শক, ওনারা বলছেন যে এই গরুটা 95,000 টাকা হলে বেচা যাবে। আসলে এই গরুগুলো মূলত 22,000 টাকা কম বেশি করে বেচা কেনা হয়, ঠিক আছে? প্রিয় দর্শক, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটি গরু, এই যে দেখা চমৎকার একটি গরু। চমৎকার ব্রিডের একটি গরু, ভাই গরু বেচে কিনা হয়নি এখনো? কয়টা আনছিলেন বড় ভাই? গরু আনছিলেন কয়টা? গরু আনছিলেন কয়টা? পাঁচটা বেচে কেনা হয়েছে, কয়টা? তিনটা বেচে কেনা হয়েছে। প্রিয় দর্শক দেখছেন একটি চমৎকার ব্রিডের গরু, এই যে দেখেন চমৎকার কালার এবং চমৎকার ব্রিডের গরু। আপনারা দেখছেন মেহেরপুর জেলার গাংনী থানার বামুদি গরুর হাট বর্ডার এলাকার এই গরুর হাট। প্রিয় দর্শক ভাই, দাম চাচ্ছেন কত গরুটার? হ্যাঁ, 1,30,000। প্রিয় দর্শক, 1,30,000 টাকা চাচ্ছেন। এই যে দেখেন বয়স আড়াই বছর হতে পারে। বয়স কেমন হবে? আড়াই বছর না, আড়াই বছর এরকমই হবে। দাঁত হয়েছে? দাঁত হয়েছে ভাই, দুই দাঁত। সো প্রিয় দর্শক, দুই দাঁত বয়স গরুটার 1,30,000 টাকা দাম চাচ্ছে। চমৎকার ব্রিডের একটি গরু ভাই। কত হলে ছাড়ার নিয়ত আছে গরুটার? ছাড়ার নিয়ত আছে কত হলে? কত হলে ছাড়ার নিয়ত আছে? প্রিয় দর্শক, 1,15,000 টাকা ভাইদের একটা এস্টিমেটেড একটা আইডিয়া রয়েছে। এই দাম হলে ভাই এই গরুগুলো ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি এরপরে আমরা আরও একটি চমৎকার ব্রিডের গরু দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই যে দেখেন এই গরু দেখেন চমৎকার কালার এবং চমৎকার রঙের একটি গরু ভাই। আজকে গরুর বাজার কেমন? মোটামুটি কয়টা আনছিলেন? বেচে কেন হয়েছে? একটা হয়েছে। কেমন হলো? মোটামুটি হয়েছে। সো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওনার কাছে একটি চমৎকার একটি শাইওয়াল ব্রিডের পাকিস্তানি একটি গরু, এই যে দেখেন চমৎকার ক্রস ব্রিডের গরু। এই যে দেখেন, যদি নাভিটা দেখে আপনাদের, এই যে দেখেন নাভি কম্বল এবং গরুটার, এই হচ্ছে গরুটার সার্ভিক কন্ডিশন, ঠিক আছে ভাই। চাওয়া দাম কত? 1,45,000। 1,45,000 চাওয়া দাম। প্রিয় দর্শক, গরুটার মাংস আসতে পারে সর্বোচ্চ 3 মণ, ঠিক আছে। ইচ্ছা আছে কত হলে ছাড়বেন ভাই? 1,25,000। প্রিয় দর্শক, 1,25,000 ওনাদের এস্টিমেটেড আইডিয়া, বেশি হয়ে যাচ্ছে না খুব? প্রিয় দর্শক, এই গরুগুলো মূলত লাখের কিছু উপর নিচে হয়ে বেচা কেনা হয়, ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখছি, ধন্যবাদ ভাই। আসলে শোনেন, যেটা বেচা যায় মানে আপনার
দুদশ হাজার টাকা উপরে বলছে, এত বললে এতে আসলে কাস্টমারের গরু সম্পর্কে আইডিয়া খারাপ আসে, ভাত সম্পর্কে আইডিয়া খারাপ আসে। কিন্তু 1,25,000 এটা খুব বেশি হয়ে গেল, আপনারা 2,20,000 টাকা একজন বলা যায়। ঠিক আছে প্রিয় দর্শক, এরপরে দেখতে পাচ্ছি আরও একটি গরু, এই যে দেখেন। আসলে আমরা যে গরুর আইডিয়াগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক, এই আইডিয়াতে আপনারা 2,20,000 টাকা কম বেশি করেই হিসাব করবেন, কম করে হিসাব করবেন। কেননা ওনারা যখন গরুর আইডিয়া দেয়, ওনারা ওনাদের মতো করে আর কি কিছু টাকা হাতে ধরে রেখে আইডিয়াটা দেয়। তাছাড়া চারপাশে যারা গরু ক্রয় করতে চায় তারা থাকে, সো আইডিয়াটা এক্সাক্ট পাওয়া যায় না। তারপরে আপনাদের যেটা বললাম, 20,000 টাকা কম করে ধরে আপনারা গরুর দামগুলো হিসাব করবেন। ঠিক আছে প্রিয় দর্শক, 1,25,000 কিছু বলেন নাই প্রিয় দর্শক। এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটার দাম কত চাচ্ছেন? হ্যাঁ 1,20,000, 1,20,000 দাম চাচ্ছেন প্রিয় দর্শক। আসলে দাম ওনারা চাওয়ার সময় একটু বেশি চাই। এটা বয়স কেমন হতে পারে ভাই, বয়স কেমন হতে পারে? দুই দাঁত হয়ে গেছে, দুই দাঁত বয়স। একটা দেশাল ক্রচ, একটা দেশাল সাইওয়াল ক্রচ একটি গরু। ছালা নিয়ত আছে কত হলে ভাই, ছালা নিয়ত আছে কত হলে? 80-85 গরু যদি বলেন 1,10,000। এই গরু কি এক্সাক্ট দাম হয়? ঠিক আছে প্রিয় দর্শক, এই যে দেখেন ওনাদের দাম, ওনারা বলেছেন দাম একটু বেশি চাচ্ছে সার্বিক দিক থেকে। সো প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের এরপরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, এই যে চমৎকার একটি গরু, এই সাইওয়াল ক্রস বিটের একটি গরু, চমৎকার কালারের। ভাই গরু আনছিলেন কয়টা? গরু ভাই আনছিলাম চারটা। বেচে কেন করেছেন কয়টা? তিনটা। লাভ হয়েছে ভাই? হ্যাঁ লাভ হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিছু না সামান্য সামান্য লাভ হয়েছে। প্রিয় দর্শক এই যে দেখেন, এই গরু আমার যদি না দিই কোনো আপনি দেখেন, এই যে তো ভাই এটা চাওয়া দাম কত? 1,35,000 চাচ্ছে ভাই এই গরুটা, এই যে দেখেন। ছালা নিয়ত আছে কত হলে ছাড়বেন ভাই? কত নিয়ত আছে ছাড়া? 1,15,000 টাকা নিয়ত আছে। প্রিয় দর্শক আমরা যেটা বলি আপনাদের, ওনারা যখন গরুর দাম চায় তখন ওনাদের মতো করে আর কি একটু বেশি করে চায়। আপনারা যখন আসবেন লাইভ, যখন গরুর দাম দর করবেন, 2,20,000 টাকা কম করে এই গরুগুলো বেচাকেনা করা যেতে পারে। সো আপনারা আসবেন দেখে শুনে তারপরে এই গরুগুলো ক্রয় করবেন। প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দি গরুর হাটের আজকের গরুর কেনা বেচার দৃশ্য। ভাই আজকের বাজার কেমন চলছে? বাজার মোটামুটি খারাপ না তো? একেবারে খারাপ না তো? একেবারে খারাপ না, একেবারে খারাপ না। সো প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন একটি চমৎকার সাইওয়াল ক্রস বিটের একটি গরু, এই যে। ভাই এটা চাচ্ছেন কত? 125,000 দাম চাচ্ছে প্রিয় দর্শক, এই যে দেখেন এই গরুটি 1,25,000 টাকা দাম চাচ্ছে। ছাড়ার ইচ্ছা আছে কত হলে ভাই? প্রিয় দর্শক 3-3.5 মণ ওজন আসতে পারে, 3 মণ 3 মণ। এবং ভাই দাম চাচ্ছে 1,25,000, 1,10,000 এরকম দাম উনি হলে ছাড়বেন। প্রিয় দর্শক আপনাদের দেখালাম আজকের বাজারে কিছু ক্রস বিটের গরু, এই বাজারের গরুগুলো কেমন দামে বেচে কেনা হচ্ছে, গরুগুলোর ওজন বয়স ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা দিয়েছে। আশা করি আমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফিজ।